আজকের রাশিফল 21 জুলাই 2024 রবিবার, তিথি পূর্ণিমা, জন্মরাশি হলো মেষ, সূর্যোদয় সকাল 5টা, সূর্যাস্ত বিকাল 6টা 18। মেষ রাশির রাশিফল, কাজের ব্যাপারে উদাসীন হতে পারেন, আজ সামাজিক সম্মান পাবেন, একাধিক পদে আয় বাড়তে পারে, আজ একটু সাবধানে চলাফেরা করুন, বিপদে যোগ রয়েছে, আজ কোনো কাজ নিয়ে ব্যস্ত হতে হবে, শিল্পীদের জন্য ভালো সময়, রক্তচাপ বাড়তে পারে, পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে, ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে, ভ্রমণে না যাওয়াই ভালো হবে, প্রিয়জনের কারণে আজ অশান্তি হতে পারে। মেষ রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে তেমন ভালো থাকবে না, পরিবারের ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হতে পারে, জীবিকা নিয়ে আজ কষ্ট পেতে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল, শুভ দিক হলো পশ্চিম, আজকের ভাগ্য সংখ্যা হলো 8। বৃষ রাশির রাশিফল, গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে, কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে, প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে, চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান, বন্ধুর কারণে কোথাও বিপদে পড়তে পারেন, তর্কে জয়লাভ করায় আনন্দ হবে, আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক করেও বদনাম আসবে, মাথার যন্ত্রণা হতে পারে, পিতামাতা নিয়ে আর চিন্তা থাকবে, দাম্পত্য জীবনে চাপ আসতে পারে, ব্যবসায় পরিবর্তন দেখতে পাবেন। বৃষ রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক উন্নতি তেমন যোগ নেই, পরিবারে আপনার মত নাও মিলতে পারে, পেশাগত ক্ষেত্রে আজ কষ্ট বাড়তে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো পশ্চিম, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মিথুন রাশির রাশিফল, রক্তচাপের ব্যাপারে একটু সাবধানে থাকুন, অশান্তি থেকে দূরে থাকুন, ব্যবসায় ব্যয় বাড়তে পারে, ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সাথে আলোচনা হবেন, বাড়িতে কোনো বিবাদ হতে পারে, চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে, ব্যবসায় বাড়তি লাভ হতে পারে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন, বন্ধুর সঙ্গে অর্থ ব্যয় হবে, দূরে কোথাও ভ্রমণ নিয়ে আলোচনা হবে, শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, বাড়তি খরচের জন্য চাপ বাড়বে। মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব খারাপ হবে না, পরিবারে কারোর সঙ্গে তর্ক বিতর্ক না করাই ভালো হবে, পেশাগত ক্ষেত্রে কোনো প্রকার কষ্ট বাড়তে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ, শুভ দিক হলো দক্ষিণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কর্কট রাশির রাশিফল, চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে, সঙ্গীত শিল্পে সাফল্য পেতে পারেন, সংসারে ব্যয় বৃদ্ধি পাবে, কাউকে কোনো কথা বলার জন্য অনুতাপ হবে, পেটের সমস্যা বাড়তে পারে, প্রিয়জনের সঙ্গে সম্পর্কে খারাপ হতে পারে, বাড়িতে কোনো খবর আসতে পারে, সামাজিক কাজের দায়িত্ব বাড়বে, নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে, অপ্রয়োজনীয় কথার জন্য বিবাদ বাঁধতে পারে, কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে, সন্তানের ব্যবহারে আঘাত পেতে পারেন, বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, সেবামূলক কাজে শান্তি পাবেন। কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে, পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না, পেশাগত ক্ষেত্রে আজ দুপুরের পরে কষ্ট পেতে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো পূর্ব, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। সিংহরাশির রাশিফল, গাড়ি একটু সাবধানে চালান, পেটের সমস্যা বাড়তে পারে, পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়বে, আজ প্রতিবেশীর সাথে বিবাদে যাবেন না, সন্তানের জন্য খরচ বাড়তে পারে, আজ কোনো আঘাত লাগতে পারে, স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে, আজ কোনো চাপের কারণে কষ্ট পেতে পারেন, কোনো আত্মীয়ের সাথে বিবাদ হতে পারে। সিংহরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকবে, পরিবারের কোনো কাজ নিয়ে আজ সমর্থন পাবেন না, পেশাগত ক্ষেত্রে আজ আনন্দ পাবেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা, শুভ দিক হলো দক্ষিণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কন্যা রাশির রাশিফল, কুসঙ্গ থেকে দূরে থাকুন, লোকে দুর্বলতা সুযোগ নিতে পারে, সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ হবে, ব্যবসায় সমস্যা বাড়তে পারে, বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে, বাইরের কোনো অশান্তি আসতে পারে, আর ঝুঁকিপূর্ণ কোনো কাজ হতে পারে, যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়বে, স্ত্রীর সাথে বিবাদ হতে পারে, বিলাসিতার জন্য খরচ বাড়বে,
আজ বন্ধুর সাথে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন। কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আয়ের পথে বাধার মুখে পড়তে পারেন, পরিবারে খুব বুঝে চলতে হবে। পেশাগত ক্ষেত্রে আজ গুরুজনের সাহায্য নিতে হতে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ, শুভ দিক হলো দক্ষিণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। তুলা রাশির রাশিফল। সকালের দিকে শারীরিক কষ্ট বাড়তে পারে, কাজের ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে, পাওনা আদায়ের জন্য কষ্ট পেতে হবে। দাম্পত্য জীবন সুখেই কাটবে, ব্যবসায় একটু চাপ বাড়তে পারে, বুদ্ধির ভুলে কাজের কোনো ক্ষতি হতে পারে, প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন। আজ ভালো চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, ব্যবসায় নতুন কোনো যোগাযোগ হতে পারে, বন্ধু স্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন, অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে। আজ অর্থভাগ্য ভালোই থাকবে। তুলা রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? আজ একটু চিন্তার মধ্যে দিনটি কাটবে। পরিবারের দিক থেকে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পেশাগত ক্ষেত্রে আপনার প্রতিপক্ষ থাকবে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো উত্তর। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। বৃশ্চিক রাশির রাশিফল। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে, কোথাও আঘাত লাগতে পারে, সন্তানের জন্য উদ্বেগ বাড়বে। কর্মস্থানে ব্যস্ততার কারণে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে, পড়াশোনার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সাথে আলোচনা হতে পারে, পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে, নতুন কোনো কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে, ব্যবসার দিক থেকে বুদ্ধির ভুলের জন্য আয় বাড়বে, সেবামূলক কাজে সাফল্য পাবেন, তর্ক থেকে দূরে থাকুন, ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে, দরকারি আলোচনা সেরে ফেলুন, ভুল কোনো শুধরানোর জন্য সুযোগ পেতে পারেন, অনিচ্ছা সত্ত্বেও বন্ধুর সাথে আজ থাকতে হতে পারে। বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক চাপ বাড়বে, পারিবারিক জীবন আনন্দে কাটবে, পেশাগত ক্ষেত্রে আজ কোনো বাধার মুখে পড়তে হতে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল, শুভ দিক হলো দক্ষিণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশির রাশিফল। বাড়িতে চুরি থেকে সাবধানে থাকুন, দাম্পত্য কলহ নিয়ে সমস্যা দেখা দিতে পারে, শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসবে, সন্তানের সুখ বাড়বে, পিতার চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে, সম্পত্তি নিয়ে কোনো সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে, শারীরিক রোগের কারণে মানসিক চাপ বাড়বে, ব্যবসায় অশান্তি থেকে দূরে যান, আত্মীয়র কাছ থেকে কোনো খবর পেতে পারেন, পেটের সমস্যায় ভোগান্তি হবে, নিজের লক্ষ্যে স্থির থাকুন। আজ কোনো দুশ্চিন্তার কারণে আপনাকে চাপে থাকতে হতে পারে। ধনুরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র খুব ভালো থাকবে না, পরিবারের মধ্যে বুঝে শুনে চলতে হবে, পেশাগত ক্ষেত্রে আজ চাপ আসবে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ, শুভ দিক হলো অগ্নিকোণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মকর রাশির রাশিফল। চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান, ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাঁধতে পারে, বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে, মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে, বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে, ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে, অভিজ্ঞ ব্যক্তির সাথে ধর্ম নিয়ে আলোচনা হবে, প্রতিবেশীর সঙ্গে বেশি কথা না বলাই ভালো হবে, প্রিয়জনকে নিয়ে আজ চাপে থাকবেন। মকর রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য ওঠানামা করবে, পরিবারের ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে, পেশাগত ক্ষেত্রে একটু চাপে থাকবেন। এ রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল, শুভ দিক হলো উত্তর। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কুম্ভ রাশির রাশিফল। কাজের চাপ বাড়তে পারে, শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট হবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে, ব্যবসায় বিবাদ থেকে সাবধানে থাকুন, সন্তানের জন্য খরচ বাড়বে, নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি পাবে, বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে, আজ আশানুরূপ ফল নাও পেতে পারেন, প্রতিবেশীর সাথে বিবাদে যাবেন না, পেটের সমস্যায় কষ্ট হবে, দামি কোনো উপহার না নেওয়ায় ভালো হবে, শরীরে কোথাও কষ্ট বৃদ্ধি পাবে, পরিবারের সকলের সঙ্গে আনন্দে দিন কাটাবেন। কুম্ভরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদ অন্য দিনের তুলনায় ভালোই থাকবে, পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে, পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদে যাবেন না। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল, শুভ দিক হলো উত্তর। আজকের ভাগ্য সংখ্যা হলো 1।
মীন রাশি রাশিফল। ব্যয় অতিরিক্ত পরিমাণে বাড়তে পারে, দুর্ঘটনা থেকে সাবধানে থাকার দরকার রয়েছে। অতিথি সেবায় শান্তি পেতে পারেন, শত্রু ভয় বাড়তে পারে, চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে, কর্মস্থানে সম্মান বাড়বে, পিতার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন, বাড়তি খরচ হতে পারে, প্রিয়জনের জন্য মানসিক কষ্ট হবে, দূরে কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে, সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবেন, চাকরির স্থানে কিছু পরিবর্তন আসবে, স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে। মীনরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে, পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে, পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সাহায্য পাবেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ, শুভ দিক হলো পূর্ব। আজকে ভাগ্য সংখ্যা হলো 2। ভালো থাকুন, সুস্থ থাকুন।